ইউটিউব গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মিলন বিশ্বাস। আজকে আমরা ফাংশন ওভাররাইডিং সম্পর্কে কথা বলবো। তো আমি লাস্ট ভিডিও যেখানে আমি ফাংশন ওভারলোডিং নিয়ে কথা বলছিলাম, সেখানে আমি বলে এসেছি যে ফাংশন ওভারলোডিং আসলে কি, আর আজকে বলবো আমি ফাংশন ওভাররাইডিংটা আসলে কি কি। আচ্ছা, ফাংশন ওভাররাইডিং করতে গেলে আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে আমাকে দুইটা ক্লাস ইউজ করতে হবে। একটা থাকবে বেস ক্লাস আর একটা থাকবে ড্রাইভ ক্লাস। এবং বেস ক্লাস এবং ড্রাইভ ক্লাসে প্রত্যেকটা ক্লাসেই একটা ফাংশন থাকবে যে ফাংশনের নাম সেম। ওভারলোডিং এবং ওভাররাইডিং দুইটা ক্ষেত্রেই সেম নামের ফাংশন আমরা ইউজ করব। ওকে, তো এই ফাংশন ওভাররাইডিং যেটা সেটাকে আমরা রান টাইম পলিমরফিজমও বলে থাকি। এটাকে রান টাইম পলিমরফিজম কেন বলি সে ব্যাখ্যা আমি পরে বলবো। আরেকটা হচ্ছে ফাংশন ওভাররাইডিং যখন আমি করি তখন হচ্ছে সে যে কাজটা করে সেটা হচ্ছে একটা একই নামে দুইটা ফাংশন আমরা ইউজ করি, কিন্তু দুইটা ফাংশন আমি দুই রকম কাজ করাতে পারি। সেম নামের দুইটা ফাংশন দুই রকম কাজ করে, যেটা ওভারলোডিং করতো না। আমি এই ভিডিওর লাস্টে ফাংশন ওভারলোডিং এবং ফাংশন ওভাররাইডিংয়ের কিছু পার্থক্য নিয়েও কথা বলবো। আচ্ছা, ফাংশন ওভাররাইডিং কী? প্রথমেই আমি বলে নিলাম যে সেখানে একটা বেস ক্লাস থাকে যেখানে একটা ফাংশন থাকবে, আবার একটা ড্রাইভ ক্লাস থাকে সেখানেও একটা ফাংশন থাকবে, এবং দুইটা ফাংশনের নেম সেম। দুইটা ফাংশনের নেম যখন সেম থাকে তখন সেই দুইটা ফাংশনকে আমরা ওভাররাইড করতে পারি। কিন্তু দুইটা ফাংশনের মাঝখানে যে কাজ করার পাওয়ার বা এই মেন ফাংশন যে কাজ করে, এই পরের মেন ফাংশনটা সেম কাজ করে না, অন্য কোনো একটা কাজ করবে। ওকে, তার মানে কি হলো, দুইটা ফাংশনের নাম সেম কিন্তু তারা আলাদা আলাদা কাজ করে। এটা হচ্ছে ফাংশন ওভাররাইডিং। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, মেইন একটা ক্লাস আছে, ক্লাস অ্যানিমাল, যেখানে একটা ফাংশন আছে ভয়েড ইট, সে কী করে, কিছু একটা খায়। তো এখানে অ্যানিমাল কিছু একটা খাবে, ধরেন আমি এখানে লিখলাম হি ইটস মিট। পরে একটা ক্লাস নিলাম ডগ, পাবলিক অ্যানিমেলকে আমি ইনহেরিট করলাম। ইনহেরিট করার পরে এই ডগ ক্লাসটাও একটা ভয়েড ইট নামে একটা ফাংশন আছে যেখানে লেখা আছে সেও খায়। সে কী খাবে, তাকে বললাম যে ডগ ইটস বোন, তো সে মাংস খাচ্ছে আর সে হাড় খাচ্ছে, দুইটা কিন্তু আলাদা। ওকে, তো দুইটা কাজ যদি আলাদা হয় এই দিক থেকে, যেহেতু দুইটা নাম সেম কিন্তু কাজ আলাদা, আমরা দুইটাকে ওভাররাইড করতে পারি। কীভাবে ওভাররাইড করব, আমি যখন ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে যদি আমি কল করি, ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি অবজেক্ট দিয়ে আমি এই ডগকে, ডগের যে ফাংশনটা আছে ইট, সেটাকে যদি কল করি তাহলে অ্যান্সার দেখাবে আমার এই ডগ ক্লাসের যে ভয়েড ইটের যে ফাংশনটা আছে সেটা দেখাবে। যদি আমি অ্যানিমেল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এই ফাংশনটাকে কল করি তাহলে অ্যানিমেল ক্লাসের যে ইট ফাংশনের যে কাজ আছে সেটা দেখাবে। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন ওভাররাইডিং। তো ফাংশন ওভাররাইডিংয়ের, এবং আমি বলেছিলাম যে ফাংশন ওভারলোডিং এবং ফাংশন ওভাররাইডিংয়ের ভিতরে কিছু পার্থক্য আছে, আমি পার্থক্য নিয়ে একটু কথা বলি। ফার্স্ট হচ্ছে ইনহেরিটেন্স। ফাংশন ওভারলোডিংয়ের ক্ষেত্রে কোনো ইনহেরিটেন্সের দরকার হয় না, কিন্তু ফাংশন ওভাররাইডিংয়ের ক্ষেত্রে আমাদের ইনহেরিটেন্সটা প্রয়োজন। উইদাউট ইনহেরিটেন্স এটা হবে না। ফাংশন সিগনেচার হচ্ছে ফাংশন ওভারলোডিং এবং ফাংশন ওভাররাইডিংয়ের ক্ষেত্রে প্যারামিটার যে টাইপ বা নাম্বার আছে সেই ক্ষেত্রে আমাদের ফাংশন ওভারলোডিংয়ের ক্ষেত্রে ডিফার থাকবে। ফাংশন ওভারলোডিংয়ে একটাতে দুইটা প্যারামিটার, একটাতে তিনটাও থাকতে পারে, একটাতে একটাও না থাকতে পারে, মানে আলাদা হবেই, প্যারামিটার নাম্বার বা প্যারামিটার টাইপ আলাদা হতে হবে। কিন্তু ফাংশন ওভাররাইডিংয়ের ক্ষেত্রে মাস্ট বি সেম। ফাংশন ওভাররাইডিংয়ের ক্ষেত্রে ফাংশনের যে প্যারামিটার টাইপ থাকবে বা প্যারামিটার নাম্বার থাকবে সেটা অবশ্যই সেম হতে হবে, যেটা ফাংশন ওভারলোডিংয়ে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে স্কোপ অফ ফাংশন। ওভাররাইডিং ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্ট স্কোপ আর হচ্ছে ওভারলোডেডের ক্ষেত্রে সেম স্কোপ থাকে। তার মানে কি, ফাংশন ওভাররাইডিং যখন আমরা করি তখন এক একটা ফাংশন এক এক রকম কাজ করতে পারে, কিন্তু ফাংশন ওভারলোডিংয়ের ক্ষেত্রে তাদের স্কোপটা সেম, তারা একই কাজ করে। অ্যাড ফাংশনটা যোগই করবে, সে বিয়োগ কখনো করবে না, কিন্তু ফাংশন ওভাররাইডের ক্ষেত্রে অ্যাড ফাংশনটা কোনোটা যোগ করতে পারে কোনোটা বিয়োগও করতে পারে। আরেকটা হচ্ছে ফাংশনের বিহেভিয়ার। যদি আমরা ফাংশন ওভাররাইডের ক্ষেত্রে বলি, ফাংশন ওভাররাইডের ক্ষেত্রে তাদের বিহেভিয়ারের চেঞ্জ আছে, কিন্তু ফাংশন ওভারলোডের সময় তাদের বিহেভিয়ারের কোনো চেঞ্জ থাকে না। ওকে, এই হচ্ছে ফাংশন ওভারলোড এবং ফাংশন ওভাররাইডিং। আপনাদের কনফিউশন লাগতে পারে, যদি কনফিউশন থাকে
আমি বলবো আপনারা সবাই এটা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ফাংশন ওভার রাইডিং এর একটা এক্সাম্পল দেখাবো, ওকে? ফাংশন ওভার রাইডিং এর একটা এক্সাম্পল দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। আমি প্রোগ্রামটা প্রথমে সেভ করে নিচ্ছি, রাইট ডট সিপিপি। এখানে আমি হেডার ফাইল ডিক্লেয়ার শেষ। আমি এখন কি করব, আমি একটা ক্লাস নিব। ক্লাস কি ছিল আমার ক্লাসের নাম? অ্যানিম্যাল। আমি একটা অ্যানিম্যাল নামে একটা ক্লাস নিলাম, যে অ্যানিম্যাল ক্লাসের ভেতরে আমি পাবলিকলি ডিক্লেয়ার করলাম, পাবলিক ডিক্লেয়ার করলাম কি, ভয়েড ইট। আমি একটা ভয়েড ইটকে ডিক্লেয়ার করলাম, যে ইটের কাজ কি, সে ইটের কাজ হবে ইট এভরিথিং। একটা ইনলাইন প্রিন্ট করে দিলাম, তার কাজ হচ্ছে এইটা। এখন আমি একটা ক্লাস ডিক্লেয়ার করব, ক্লাস ডগ, যেটা অ্যানিম্যাল ক্লাসকে ইনহেরিট করবে পাবলিকলি। অ্যানিম্যাল ক্লাসকে ইনহেরিট করে, ইনহেরিট করার পরে ডগ ক্লাসেও আমি আগের মতো করেই সেমভাবে পাবলিকলি আমি একটা ভয়েড ইট সেম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করব, যে ফাংশনের কাজ হবে লাইক টু ইট মিট, সে শুধু মাংস খেতেই পছন্দ করে, এরকম কিছু একটা। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা ক্লাস আমাদের ডিক্লেয়ার করা শেষ। এখন আমি আমাদের মেইন ফাংশনে চলে যাই। আমি মেইন ফাংশনে গিয়ে কি করব, মেইন ফাংশনে গিয়ে আমি ফার্স্টে ডগ যে ক্লাসটা আছে সেই ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন এই অবজেক্টটা দিয়ে আমি ইটকে কল করব। ওকে, কোন ইটকে কল করেছিস আমি কিন্তু জানি না, আমি ইটকে কল করলাম। কল করার পরে এখন যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে এখানে কি দেখায়, লাইক টু ইট মিট। দ্যাট মিন্স ডগ ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট করলাম তখন কিন্তু সে ডগ ক্লাসের যে ইট ফাংশনটা ছিল সে সেটার যে আউটপুট সেটাই দিল। এখন যদি আমি অ্যানিম্যাল ক্লাসেরটাও পেতে চাই তাহলে আমি কি করব, আমি সেমভাবে আমি অ্যানিম্যাল ক্লাসেরও একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট ডট আমি ইটকে কল করলাম। কল করার পরে এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে সে প্রথমে ডগ ক্লাসেরটা প্রিন্ট করে, তারপরে সে অ্যানিম্যাল ক্লাসেরটা প্রিন্ট করে। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন ওভার রাইডিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাসায় থাকুন, সেফ থাকুন এবং সবার জন্যে ঈশ্বরের নিকট কামনা করবেন যে সব আমাদের এই করোনা প্রাদুর্ভাব যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধন্যবাদ।